আমি আসলে নিজেকে ওরকম ভাবে জনপ্রিয় দাবি করি না। আমি হয়তো কিছু একটা করতে পেরেছি যার কারণে এই বড় বড় মানুষগুলো তারা আমাকে চেনে অ্যাজ এ মিউজিশিয়ান। চ্যালেঞ্জটা অনেক বেশি ফেস করি, সামনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন। আসলে আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে অ্যাজ এ সিঙ্গার আমি ইন্ডাস্ট্রির একজন সদস্য হব। সারাদিন আসলে মিউজিক নিয়ে পড়ে থাকতাম তখন যখন আসলে প্রফেশনালি শুরু করিনি বা শুরু করব তখন আসলে সারাদিন মিউজিক করতে খুবই ভালো লাগতো। দেখা যায় এখন তো সবসময় মিউজিক নিয়ে থাকা হয়, তো মাঝে মাঝে মিউজিক থেকে একটু গ্যাপ পেতে একটু বিরতি পেতে ভালো লাগে। তো দেখা যায় যে এখন একটু বিরতি পেলে একটু মুভি দেখা, একটু সিরিজ দেখা, এগুলোতে একটু সময় দেই আর কি। কিছুটা বিরক্তি তো আসেই, কিন্তু তারপরে হচ্ছে যেটা আসলে কাজ সেটা তো আসলে এনজয় না করলে তো আমি এটাকে আসলে প্রফেশন হিসেবে নিতাম না। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। যেহেতু এটা আমার প্রফেশন, তো এটা আমি এনজয় করি বলেই আমি নিয়েছি। তবে কিছুটা হ্যাঁ, কিছুটা একঘেয়েমি তো চলে আসে, কারণ একই কাজ, একই সেই স্টুডিওর একই চেয়ারে বারবার বসা, কিছুটা তো ক্লান্তি আসেই। সত্যি বলতে আসলে এটা কখনো সেভাবে আমি ভাবিনি। আমি আসলে নিজেকে ওরকম ভাবে জনপ্রিয় দাবি করি না। আমাকে হয়তো কিছু মানুষ চেনে, আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সাধারণ মানুষের পাশাপাশি যারা ইন্ডাস্ট্রির লেজেন্ডস বা যারা বড় বড় মানুষ আছেন, যেমন আসিফ আকবর ভাই কিংবা প্রিন্স মাহমুদ ভাই, এরকম মানুষ বা আশিকুজ্জামান টুলু স্যার, বাপ্পা মজুমদার স্যার, তারা আমাকে চেনেন অ্যাজ এ মিউজিশিয়ান। এই বিষয়টা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আমি হয়তো কিছু একটা করতে পেরেছি যার কারণে এই বড় বড় মানুষগুলো, যাদেরকে আসলে একসময় সামনে থেকে মানে দেখাটাই আমার কাছে অনেক বড় একটা স্বপ্নের মতো ছিল, তারা আমাকে চেনে অ্যাজ এ মিউজিশিয়ান বা অ্যাজ এ সিঙ্গার। এই জিনিসটা আমাকে খুব বেশি আনন্দ দেয়। আসলে আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে অ্যাজ এ সিঙ্গার আমি ইন্ডাস্ট্রির একজন সদস্য হব। তো সদস্য হওয়ার পর আসলে ডিফিকাল্টিস তো সবসময় থাকে, কারণ এই জায়গাটা একটা সময় ছিল যে হাতে গোনা কিছু সিঙ্গার্স ছিলেন, এখন কিন্তু সিঙ্গার্স প্রচুর, যেমন লিডিং সিঙ্গার্সই আছে প্রচুর। তো এখন কিন্তু মানে কম্পিটিশনটা অনেক বেশি, তো এখন আমি বলবো যে চ্যালেঞ্জটাও অনেক বেশি এখানে টিকে থাকা এবং ভালো কাজ দিয়ে যাওয়া পরপর। আমি বলবো যে চ্যালেঞ্জটা অনেক বেশি ফেস করি, এনজয় যে করি না তা না, চ্যালেঞ্জটা এনজয়ও করি, কিন্তু মানে আমার মনে হয় যে এখন টিকে থাকা বা ডিফিকাল্টিস, সামনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন, এটা আমার মনে হয়। আমার যারা বন্ধুবান্ধব ইন্ডাস্ট্রির ভেতর বা ইন্ডাস্ট্রির বাইরে, ইন্ডাস্ট্রির ভেতরে যারা বন্ধুবান্ধব আছে সবাই মোটামুটি পপুলার, যেমন ইমরান আছে, মিলন, ইলিয়াস হোসেন, ইলিয়াস হোসেনের তো কাজ করেছে আমি অনেক, তো ওরা আগে থেকে অনেক পপুলার। আমার আসলে কোনো গান ওভাবে হিট ছিল না। আমি দেখা যায় যে হিট গান কম্পোজিশন করেছি কিন্তু বা মিউজিক করেছি, কিন্তু নিজের গাওয়া গান সেভাবে হিট ছিল না।